অকেডি নিয়ে এই মুহূর্তে বিশাল বড় চাঞ্চল্যকর নিউজ উপরে আসলো। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেল নতুন আছো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করতে অবশ্যই ভুলবেন না। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। সবাইকে স্বাগত। এখন আমরা পেয়েছি আমাদের মধ্যে অমিতাভ বোসদা, যিনি প্রতিবাদের কণ্ঠ গর্জে উঠতে দেখা যায় বারবারই গানের মাধ্যমে। আজ সংগ্রামী যৌথ মঞ্চের 415 দিন অবস্থান বিক্ষোভ চলছে, সেই কর্মসূচি সাথে একত্রিত হয়ে আমাদের পথ চলা। অমিতাভ দার গানের মাধ্যমে একটা আমরা এই প্রতিবাদী কণ্ঠ ধ্বনিত হোক অমিতাভ দার কণ্ঠে। শুরু করুন। নানান মতে মনোরথের ঠিকানা হবে চেনা হবে জানা, পথে বার নাম সাথী পথেই হবে পথে না। অনেক তো দিন গেল বিধাই সংশয়ে সংশয়ে, অংশ দেবার দ্বিধার বাধা পার হয়ে, অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। তোমার আমার সবার স্বপন মিলাই প্রাণের মোহনায় খুশের মানা, হবে জানা হবে চেনা, হবে এবার নাম সাথী পথে হবে। তখন তো আর কোন শোষণ মানব না, সবার এতে সবার ছাড়া তো জানব না, তখন তো আর শোষণ বাঁধন মানব না, সবার দেশ সবার ছাড়া তো জানব না। পরোয়া নেই আকাশ বাতা সবে আশার পরোয়া না, কিসের বাধা হবে চেনা হবে জানা, পথে এবার নাম সাথী পথেই হবে পথ চেনা, পথে এবার নাম সাথী পথেই হবে পথ চেনা, অসংখ্য ধন্যবাদ অমিতাভ দাকে। এইভাবে বারবার ধ্বনিত হোক তারই কণ্ঠে প্রতিবাদের গান। সংগ্রামী যৌথ মঞ্চ যে প্ল্যাটফর্ম সারা পশ্চিমবঙ্গে জনগণ পেয়েছেন, সারা পশ্চিমবঙ্গের আপামর কর্মচারী সংগঠন পেয়েছেন, তাদেরকে জানাই সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে অভিনন্দন। আগামী দিন আপনাদের কণ্ঠ আরও বলিষ্ঠ হোক, আগামী দিনে আপনাদের প্রতিবাদের যে চিন্তাশক্তি তার বৃদ্ধি পাক। এই মুহূর্তে বকেয়া ঋণে বিশাল বড় বিগ ব্রেকিং নিউজ সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে আপনাদের দেখিয়ে দিলাম। তো এরকম টাইপের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে অবশ্যই ভুলবেন না। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে যাতে এরকম টাইপের গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়। তো আজকের মতো ভিডিও এখানেই ছিল, আবার একটা নতুন লেটেস্ট আপডেটের মধ্যে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।